নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে তাল রস কিভাবে বার করতে হয় সে রেসিপিটি শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি কালো ধরনের দুটো তাল। একটা তাল আমি দেখুন ছাড়িয়ে নিয়েছি অলরেডি, আর বাকি আরেকটা তাল কিভাবে ছাড়াবেন দেখাচ্ছি। প্রথমে তালের যে কালো খোসাটা থাকে সেটা এরকম হাতে করে টেনে টেনে সম্পূর্ণ ছুলে নিতে হবে। খুব সহজেই কিন্তু এটা ছোলা যায় যেহেতু পাকা থাকে তালটা। দেখুন আমি তালের খোসাটা সম্পূর্ণ ছুলে নিয়েছি। এরপর এটাকে একটু হালকা চাপ দিলেই দেখুন তালটা এরকম ভেঙে যাবে। আর তালের ভেতরে তিনটে আটি থাকে, সেই তিনটে আটি বের করে নিতে হবে। এরপর এগুলো আমি একটা থালার মধ্যে রেখে নিয়েছি, আর ওপর থেকে আমি কিছুটা জলের ছিটা দিয়ে দিচ্ছি। জল দিলে তালের রসটা বার করতে কিন্তু সুবিধে হয়। এরপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এরপর একটা করে করে আটি নিয়ে আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঘষে নিচ্ছি। এভাবে করলে তালের রসটা কিন্তু খুব সহজে বার করা যায়। আরেকটা করতে পারেন আপনারা, যদি ছিদ্রযুক্ত থালা থাকে, যাতে পিঠে বা মোমো করে থাকি সেরকম থালাতেও কিন্তু আপনারা করতে পারেন। মাঝে মাঝে অল্প করে জলের ছিটে দেবেন আর তালের রসটা ঘষে বের করে নেবেন। দেখুন আমি এভাবে তালের রসটা ঘষে ঘষে বের করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু তালের রস বার করা যায়। দেখুন আমি সম্পূর্ণ তালের রসটা বের করে নিয়েছি। এই তালের রস থেকে আপনারা তালের লুচি, তালের মালপোয়া, তালের ফুলুরি বা তাল ক্ষীর বানাতে পারবেন খুব সহজেই। আমি এই রেসিপিগুলো আমার চ্যানেলে দিয়েছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।